রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে একটি ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই ড্রোনকে ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে। পাঞ্জাবে গুরুদাসপুর এলাকায় ভারত পাকিস্তান সীমান্তে এই ঘটনাটি ঘটেছে। শনিবার 10 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। গুরুদাসপুরের রোসে ভিলেজে ড্রোনটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নামায় পুলিশ। অন্তত 3 রাউন্ড গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় কার্যত চিরুনি তল্লাশি শুরু করে সেনা। এরপর রাত যখন 10:18 সেই সময় ড্রোনটিকে ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। উদ্ধার হওয়া ড্রোনটি একটি কোয়াডকপ্টার মডেল। এই মডেল হচ্ছে যে DJI ম্যাভিক 3 ক্লাসিক। এটি চীনের তৈরি। এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন যে এই ড্রোন সমস্যা মেটাতে সম্প্রতি জম্মু এবং কাশ্মীর পুলিশের তরফে ঘোষণা করা হয়েছিল। সীমান্তের ওপার থেকে কোনো ড্রোন উড়ে আসতে দেখলে সেই বিষয়ে পুলিশে খবর দিলে 3 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশ সন্দেহ করছে যে এই ড্রোনগুলির সাহায্যে সীমান্তের ওপার থেকে মাদক, অস্ত্র, বারুদ ইত্যাদি সামগ্রী এইখানে পাঠানো হয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে চীনের তৈরি এই ড্রোনের বিশেষত্ব কী। এই ড্রোনের ওজন হল 895 গ্রাম। ওড়ার যে সর্বোচ্চ গতি, সেই সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে 8 মিটার। আর নামার সময় এই ড্রোনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় প্রতি সেকেন্ডে 6 মিটার। আকাশে ওড়ার সময় এই ড্রোনের গতিবেগ হতে পারে সর্বোচ্চ 21 মিটার প্রতি সেকেন্ড। এই ড্রোনটি সর্বোচ্চ 30 কিলোমিটার উড়তে পারে। সর্বোচ্চ পাইলট টাইম 46 মিনিট। সর্বোচ্চ হোভারিং টাইম 40 মিনিট। ড্রোনটি বাতাসে থাকলে সর্বাধিক 12 মিনিট প্রতি সেকেন্ড হয়। -10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উড়তে পারে ড্রোনটি। ড্রোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 মেগাহার্স। প্রসঙ্গত, এর আগেও কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল পাক ড্রোন। বর্ষবরণের আগে ফের ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল পাকিস্তান। জানা গিয়েছিল বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর একটি বড়সড় পাক ড্রোন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। এরপর ওই ড্রোনটির খোঁজে তল্লাশি শুরু করে BSF। চিরুনি তল্লাশি হয় সীমান্ত সংলগ্ন গ্রাম ও জঙ্গলে। সূত্রের খবর, তল্লাশি চলাকালীন অমৃতসরের রানিয়ান গ্রাম থেকে 434 গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছিল BSF জওয়ানরা। এই প্রসঙ্গে BSF এর পাঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছিল যে ড্রোনটি ফয়ের পাকিস্তানে ফিরে যাওয়ার আগে সেটাকে গুলি করে নামানোর চেষ্টা করেন ভারতীয় জওয়ানরা। বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় বর্ষবরণের প্রস্তুতি। এই সময় উৎসবের মরশুমকে সামনে রেখে প্রতিবারই হাই অ্যালার্ট দিয়ে রাখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সেই মতো ভারত পাক সীমান্তগুলিতে শুরু হয়ে যায় সেনার বাড়তি তৎপরতাও। কারণ এই সময়েই বেশ কয়েকবার ভারতের মাটিতে চলেছে নাশকতা। কারণ এই সময় মানুষ আনন্দ উৎসবে মাতোয়ারা থাকেন, পরিবার পরিজনের সঙ্গে আনন্দের সময় কাটাতে চান সকলে। তাই দর্শনীয় স্থানগুলিতে মানুষের জমায়েত অনেক বেশি হয়। তাই এই সময়টাকে নাশকতা ঘটানোর জন্য বেছে নেয় জঙ্গিরা।
প্রসঙ্গত, সীমান্তে কাঁটা তারের বেড়া পেরিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশ, এই ঘটনা বারবার ঘটেছে। আর সেই ঘটনার নেপথ্যে বেশিরভাগ সময়ই দায়ী থেকেছে লস্কারে তৈবা, জঙ্গি সংগঠন। কিন্তু প্রতিবারই জঙ্গি অনুপ্রবেশের সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ভারতীয় জওয়ানরা। তাই এবার কিছুটা কৌশলে বদল আনতে চলেছে লস্কর। এবার ড্রোনের সাহায্যে জঙ্গি অনুপ্রবেশের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, আর তাতেই দেখা গিয়েছে ড্রোন থেকে জলাভূমিতে লাফ দিয়ে নামছে এক জঙ্গি। ড্রোনের মাধ্যমে ভারতে জঙ্গি নামানোর প্রশিক্ষণ চলছে বলেও জানা গিয়েছে। জায়গাটি সম্ভবত লস্করের একটি প্রশিক্ষণ কেন্দ্রের। ড্রোনে করে জঙ্গি বহন করে কীভাবে সুরক্ষিত জায়গায় নামিয়ে দেওয়া হবে, কীভাবে নামতে হবে, সেই নিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা বা প্রশিক্ষণ চলছে। যদিও সেই ভিডিওর সত্যতা আজ তক বাংলা যাচাই করেনি। উল্লেখ্য, গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের অগস্টেই নাকি পাঞ্জাবে মানব বহনকারী ড্রোনের মাধ্যমে জঙ্গি নামানো হয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেই গোয়েন্দা রিপোর্টের মান্যতা পেয়েছে বলেই মনে করা হচ্ছে। মূলত জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, এই তিন জায়গায় পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারতের। তাহলে কি এই তিন জায়গায় এবার ড্রোনের মাধ্যমে জঙ্গি অনুপ্রবেশ করাবে লস্কর? আশঙ্কা দানা বাঁধছে। বর্তমানে অস্ত্র এবং মাদক ড্রোনের মাধ্যমে ভারতে ফেলার চেষ্টা করে পাক জঙ্গি সংগঠন এবং পাচারকারীরা। যদিও সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর জওয়ানরা এই ড্রোনগুলিকে বেশ কয়েকবার গুলি করে নামায়। এদিকে জোরদার নজরদারিতে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা এখন অনেকটাই রোখা গিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ড্রোনকে কিন্তু গুলি করে নামানো হয়েছে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।